কাছে কি দরকার ছিল এই গরমের মধ্যে এখানে আসার? আমার কি দোষ? তোমার ভাই তো নিয়ে আসলো। ভাই না, ও তো একটা ফালতু। শোনো, তোমাদের এখানে আনার বিন্দু মাত্র আমার কোনো ইচ্ছে ছিল না, তোমাদের জন্য আমি এখানে আসিও নি। আপনি কার জন্য এখানে এসেছেন? আমি এখানে এসেছি শুধুই তিথির জন্য। কামাল ভাই শোনো তো, তুমি কেন এসেছো আমাদের সঙ্গে? বাহ, তোমার হাজবেন্ডই তো আমাকে জানলো না। ও কিছু জানে? ও কিছু বোঝে? কিছু জানে না। তুমি তোমার হাজবেন্ডকে কিছুই বলোনি? আচ্ছা, এত বড় একটা কথা তুমি তোমার হাজবেন্ডের কাছ থেকে গোপন করে কিভাবে থাকলে এতদিন? কি বড় ব্যাপার, আমি মোস্তাককে কি বলবো? তোমার আমার ব্যাপারটা? তোমার আমার ব্যাপার মানে কি ছিল তোমার সঙ্গে আমার? হ্যাঁ, তুমি কিন্তু, তুমি কখনোই আমার প্রতি দুর্বল ছিল না। আমি আমার কথা বলছি, আমি 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 তোমার জন্য পাগল ছিলাম। এরকম তো অনেকেই ছিল আমার জন্য পাগল। আমি সবার কথা বলবো মোস্তাককে? সবাই আমি কি এক এক না, শুধু বড় খেলার ছেলে বলে নয়, তোমার প্রতি আমার একটা মায়া কাজ করে। আর এই কারণেই বলছি, প্লিজ প্লিজ মানুষ হোক আমার ভাই। 3 মাসের জন্য দেশে এসেছি, এমন কিছু করো না যাতে মোস্তাকের মনটা নষ্ট হয়ে যায়। মায়া যে আছে সেটা আমি ঠিকই টের পেতাম। যখন শুনলাম তোমার মেয়ের নাম তুমি রেখেছো তিথি, তখন তখন কি বলো? হ্যাঁ, তখন মনে হলো যে আমি যদি ঠিকঠাক মতো চলতাম তাহলে আজকে তুমি আমার স্ত্রী হতে পারতে, তিথি আমার মেয়ে হতে পারতো, আমি হতে পারতাম তিথির বাবা। উফ কামাল ভাই, টু মাচ। এক কাপ চা খাওয়ানো যাবে? এখন চা খাও না, একবারে সারা করে লাঞ্চ করো। তাহলে এক গ্লাস পানি খাও। এই বাবা, আমরা ঘুরতে যাব না? ঘুরতে তো যাবো মা, কিন্তু তোমার মা যে এই গরম সহ্য করতে পারে না। তাহলে তুমি আমাকে নিয়ে যাও। তা আমরা দুজন যদি চলে যাই মা মন খারাপ করবে না? আচ্ছা আচ্ছা, শোনো শোনো শোনো, একটা কাজ করো, তুমি তোমার কামাল আঙ্কেলকে নিয়ে চলে যাও। যাবো, রোদটা একটু কমুক তারপরে যাবো। ইন দ্য মিন টাইম তুমি তোমার কামাল আঙ্কেলকে নিয়ে ঘোরো, ফিরো, এখানকে নদী দেখো, মানুষজনের সাথে কথা বলো। হ্যাঁ না, আমার বাংলাদেশে একা ঘুরতে খুব ভয় লাগে। কি ভয় লাগে? এই সোনা, তোর মেয়ে কি বলে সোনা? ওর নাকি বাংলাদেশে ভয় লাগে। কি ভয় তো করবি, ঠিকই আছে।
ঠিক আছে মনে? ওমা ভয় করবে না, পত্রিকা খুলে দেখো না তুমি। শোনো, এত পত্রিকা পড়ার দরকার নেই, যত যাই হোক এই দেশটা তো আমাদের। আর এমনও তো হতে পারে যে আমরা আর বিদেশে যাচ্ছি না। না মানে যেটা বলতে চাচ্ছি যে প্রজেক্ট শুরু না হওয়া পর্যন্ত তো দেশেই থাকতে হবে। তুমি কি বলতে চাইছো? আমি বলতে চাচ্ছি যে দেশটা তো আমাদেরই, সো কোটি কোটি মানুষ যেভাবে থাকে আমাদেরও সেভাবেই থাকতে হবে। তো থাকতে চাইলে থাকবে, এত লেকচার দেওয়ার কি আছে? আমি তো লেকচার দিচ্ছি না, তুমি ভুল বুঝছো। আমি মেয়েকে বললাম যে কামাল আঙ্কেলের সাথে ঘুরে আসো, ও বললো যে ভয় পাচ্ছে। হ্যাঁ কিন্তু বাবা, ভয় পেলে তো চলবে না, যত বিপদই আসুক না কেন তোমাকে ঠান্ডা মাথায় সমস্ত কিছু হ্যান্ডেল করতে হবে, তাহলে দেখবে যে কোনো বিপদই বিপদ না। শোন, আমি তোকে এই মুহূর্তে যে কথাটা বলবো তুই কিন্তু কাউকে বলবি না। কি কথা? আরে জাহাঙ্গীরের বোন রেবা আছে না, আরে রেবা রেবা মুখের নিচটা ফুলতে পারে না তো দেখা যায়। ও তোমার পিছনে জোকের মতো লেগে আছে, সারাক্ষণ আমাদের ফ্যাল ফ্যাল করে তাকায় থাকে, ব্যাগকেলের মতো হাসে, আচার কিনে পাঠায়, ঝালমুড়ি কিনে পাঠায়। সেদিন দেখি সে সোয়েটার বুনতেছে, আমি তো দেখে বুঝে ফেলছি কার জন্য সোয়েটার বুনতেছে, আমার জন্যে। আমি তোর আজকে আটকাইছি। আটকাইছি মানে? হ্যাঁ, কলেজে যাওয়ার পথে আটকাইছি, স্ট্রেট করে বলে দিছি আমার পক্ষে তোমাকে ভালোবাসা সম্ভব না। আর কোনোদিন যদি সোয়েটার বুনতে, তো দূরের কথা, যদি ব্যাগকেলের মতো হাসতে দেখি কাঁচা কুঞ্চি চেনো, কাঁচা কুঞ্চিতে পিটায় ভূত ছাড়াই দিব, বুঝলি? আমি তো এটা বলে চলে যাচ্ছি, এমন সময় সে দেখি চিৎকার চাঁচামিচি করে আবোল তাবোল বলা শুরু করছে। আমার তো কথা শুনে মাথায় আসে। কি বললো? কথা তো একটাই, আমি নাকি তোরে পায়ে ওর সাথে বেমানি করছি, ওরা নাকি ভুলে গেছি আমি। সুমনা নাকি আমার কাছে সব, তুই হচ্ছে একটা মায়াবিনী কাল নাগিনী, তোর রূপের আগুন নাকি সে নিভাই দিবে। শোন, যে জানি বলা, তুই সাবধানে থাকিস, বুঝছিস? আমি আসি। কে কামাল সাহেব, আপনি নাকি শুধু একা একাই ঘুরে বেড়ান, আমার মেয়ের সাথে কথাও বলেন না? ঠিক আছে, আজকে তোমাকে নিয়ে বেড়াতে বেরোবো, কি যাবে? তো এই তো ঘোরার ব্যবস্থা হয়ে গেল। মামুনি, জায়গাটা কেমন লাগছে? ভালো।
খুব বেশি ভালো না তাই না? না, মা বাবা থাকলে আর কি আরো ভালো লাগতো। আচ্ছা তিথি, তোমার তিথি নামটা কে রেখেছে, মা না বাবা? মা। আচ্ছা এত নাম থাকতে তোমার মার তিথি নামটা কেন পছন্দ হলো বলো তো? আই ডোন্ট নো, আমি জানি না। আমি একটা মেজর ডিসিশন নিয়ে নিয়েছি, আমি তোর রেকমেন্ডেশন সাথে ফাইনাল করতে পারছি না। এসব ফাজলামি বন্ধ করো কামাল ভাই। ফাজলামি মানে? এই ফাজলামি মানে কি? কি কি করো তুমি আমার সাথে বলো তো, সিরিয়াস মুডে আসো তারপর একটা ফালতু কথাবার্তা বলে চলে যাও। আরে তুই লি একজন জ্ঞানী মানুষ, সেই কারণে তোর কাছে সলা পরামর্শ করতে আসি, আর তুই বলিস ফালতু কথা বলি। তুমি না তোমার কাজ করতে যাও, আমাকে আমার কাজ করতে দাও। আরে আজিব তো দেখ, তুই কিন্তু আমার সাথে কথা বলতে পারিস না, কারণ তুই হচ্ছিস এই মহল্লার একমাত্র মেয়ে যার মনের মধ্যে হচ্ছে রবীন্দ্রনাথ, আর ঠোঁটের আগে হচ্ছে জীবনানন্দ দাশ, আর আমি হচ্ছে মঙ্গলার একমাত্র ছেলে যে এখানে এসে সাহিত্যের মর্মটা বোঝে, উপলব্ধি করতে পারে। তুই আমার সাথে এরকম ব্যবহার করতে কোথায় যাবো তাহলে? কি বলবো বলো তাড়াতাড়ি। দেখ বিয়েটা একসময় একসময় আমাকে করতেই হবে, তো আমি চিন্তা করে দেখলাম যে বিয়ের কাজটা একটু আগে রাখি। মানে? মানে হচ্ছে বিয়ের পরে দেখা যাবে ফুরুত করে মেয়ের বাবা হয়ে গেছে, তখন নাম রাখা নিয়ে হবে একটা ঝামেলা, তাড়াহুড়া করতে গিয়ে দেখা যায় মেয়ের নাম রেখেছি হুরমতি অথবা আম্বিয়া। তা আমি নামটা আগে থেকে ঠিক করে রাখতে চাই। আমি অবশ্য একটা নাম ঠিক করে রেখেছি, এখন তোর রিকমেন্ডেশন পেলে ফাইনাল করতে পারি। তুমি তো মেয়ের বাবা না হয়ে ছেলের বাবাও হতে পারো তাই না? আরে না না না, পাগল নাকি, কখনো ছেলের বাবা হবো না, এই বিষয়ে তুই নিশ্চিন্ত বলব ছেড়ে দিতে পারিস। এখন তুই বল যে নামটা ফাইনাল করেছিস ঠিক আছে কিনা। কি? তিথি। পছন্দ হয়েছে? খুব সুন্দর নাম। তার মানে নামটা রাখা যায় না? যায়। আচ্ছা ঠিক আছে এক কাজ কর, নামটা যখন তোর এত পছন্দ হয়েছে তোর মেয়ের জন্য নামটা রেখে দে। আমি তো এই জীবনে তো কিছু দিতে পারলাম না, একটা নাম দিয়ে দিলাম। এত দেরি করার তো কথা না, কি দরকার ছিল তোমার ওই উন্মাদটার সাথে আমার মেয়েটাকে পাঠানো? আচ্ছা আমার মনে হয় কি ওইখানে মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। ফাইন, নেটওয়ার্ক পাচ্ছি না তো হাত পা গুটিয়ে ঘরে বসে থাকি? এত করে না করলাম মুস্তাক যে এই লোকটার সাথে এত মাখামাখির দরকার নাই, না তোমার ওকে নিয়ে এখানে আসতে হবে বেড়াতে। আচ্ছা বাবা তোমারই তো ভাই নাকি? ভাই না, কিসের ভাই? এই তোমার ফোন বাজছে, তাড়াতাড়ি দাও। ফোনটা রাখতে পারো না মুস্তাক? কেমন আছো সুমনা? তিথি কোথায়? আছে, আমার সাথেই আছে। আসতে দেরি করছো কেন, কোথায় তোমরা? কিভাবে আসবো, ফিরে আসার জন্য তো আমি তিথিকে নিয়ে আসিনি। মানে? তুমি তিথির সাথে কথা বলো। প্লিজ এই ম্যাটারটা তুমি কাল করো না, প্লিজ। তুমি তিথির সাথে কথা বলো। প্লিজ শোনো, কাল ভাই, কামাল ভাই, তিথি। হ্যালো হ্যালো মা, তুমি কোথায় মা? আমি তো জানি না আমি কোথায়। ওখানে কি করছো তুমি মা? কামাল আঙ্কেল বলেছে তাকে 10 লাখ টাকা না দিলে আমাকে ছাড়বে না। হ্যাঁ
হ্যাঁ সুমনা বলো। কি হচ্ছে কামাল ভাই, তোমার দিদিকে নিয়ে ফোন করা উচিত বলো। তোমার বাবা অবশ্য আমাকে বলো, দিদির বাবা একদম ব্যস্ত আছে। 10 লাখ টাকা তোমাদের জন্য খুব বেশি টাকা না সুমনা। দেখো তোমার মেয়ের জন্য একটা সুন্দর একটা নাম দিয়েছি, তিথি নামটা তো আমারই দেয়া, তাই না? তার বিনিময়ে টাকাটা তুমি পেতেই পারি। কামাল ভাই তুমি এত সিরিয়াসলি কেন ফোন করছো আমার সাথে বলো তো? আমি মোটেই ফাজলামি করছি না। দেখো সুমনা, টাকাটা আমার চাই, আর সময় কিন্তু মাত্র 2 দিন। কি কামাল ভাই? হ্যালো হ্যালো, আগুন জ্বালিয়েছি দেখেছ, সুন্দর লাগছে না? যত বিপদই আসুক না কেন, তোমাকে ঠান্ডা মাথায় সমস্ত কিছু হ্যান্ডেল করতে হবে, তাহলে দেখবে যে কোনো বিপদই বিপদ না। মন খারাপ লাগছে দিদি, বাবা মার সাথে কথা বলবে? ফোন করো, ফোন করো। আমাকে বিশ্বাস হচ্ছে না? আচ্ছা তুমি বলো, আমি তোমার সাথে কোনো দুর্ব্যবহার করেছি? কোনো কষ্ট দিয়েছি তোমাকে? তুমি সুমনার মেয়ে, তার মানে তুমি আমারও মেয়ে। তুমি এখানে একা একা বসে থাকবে কেন, মন খারাপ কেন করে থাকবে? তুমি ছোটাছুটি করবে, খেলবে, আমি তোমাকে কিচ্ছু বলবো না। আমি আব্বু আম্মুর কাছে যাবো। অবশ্যই যাবে, তোমার বাবা আমাকে টাকাটা দিলেই আমি নিজে তোমাকে দিয়ে আসবো। দেখো তোমার বাবা তো অনেক টাকা না, হ্যাঁ আমাকে যদি অল্প কয়েকটা টাকা দেয় খুব সমস্যা হবে? টাকাটা না আমার ভীষণ দরকার, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যদি টাকা নাও দেয় আমাকে, তারপরে কিন্তু আমি তোমাকে কিচ্ছু বলবো না, কোনো দুর্ব্যবহার করবো না, শুধু বাবার কাছে যেতে দিব না। ফোন কর। হ্যালো বাবা, আমি তিথি। তিথি কেমন আছো মা? ভালো। তোমার সাথে কেউ খারাপ ব্যবহার করছে না তো? না। ভয় দেখাচ্ছে না তো? না বাবা। আচ্ছা তুমি কোথায় আছো তুমি জানো?
না, একটা ভাঙা চূড়া বাসায়। আচ্ছা ঠিক আছে মা, তুমি একদম ভয় পাবে না, একদম না। যত টাকা লাগে আমি তোমাকে ছাড়িয়ে নিয়ে আসবো। আমি ভয় পাচ্ছি না বাবা। শোনো, এই যে তোমার মার সাথে কথা বলো না। হ্যালো মা, কেমন আছো মা তুমি? আমি ভালো আছি। মা তুমি কোনো টেনশন করো না মা, তোমার বাবা সব ব্যবস্থা করবে মা। মা এই যে কথা বলো। খুব খারাপ লাগছে শুভরা। আই হারে বাচ্চা, হ্যাঁ বাস্টার্ড স্কাউন্ডাল, তোর টাকা লাগবে তুই আমার কাছে বলতে আমার মেয়েকে না মার কেটে গেছিস। প্লিজ দিদি এখন ওখানে। হ্যালো কামাল সাহেব, সরি, প্লিজ ডোন্ট টেক ইট আদার ওয়ে। না না না, আমি কিছুই মনে করিনি। সন্তানের জন্য মায়ের কেমন লাগে সেটা আমি বুঝি। দ্বিতীয় সন্তান, ওর তো খারাপ লাগবেই। আর ও যে গালাগালি করছে সেটা তো সারা জীবনে করে এসেছে, আমি কিছুই মনে করিনি, আজকেও মনে করবো না। আমি শুধু টাকাটা চাই। আপনি আপনার টাকা পেয়ে যাবেন, আমি ঢাকায় ফোন করেছিলাম। বাই এনি চান্স আপনি পুলিশে ইনফর্ম করছেন না তো? না 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 না। আর হ্যাঁ, আপনি কিন্তু চাইলে পুলিশে ইনফর্ম করতে পারেন। আপনার কাছে যদি চাইতে টাকাটা বড় হয় আপনি এক্ষুনি পুলিশকে জানান। না না প্লিজ শুনুন, আমি টাকার জন্য ঢাকায় ফোন করেছিলাম, কিন্তু কালকে তো ব্যাংক বন্ধ। কোনো অসুবিধা নেই, তিথি আমার কাছে ভালোই থাকবে। কামাল সাহেব প্লিজ ফোন রাখবেন না। কে কি মুস্তাক সাহেব, আপনি ভয় পাচ্ছেন কেন? আমি যে তিথিকে বেঁধে রাখিনি বা দরজায় তালা দিয়েও রাখিনি। আপনি যদি টাকা না দেন তাহলে কোনো সমস্যা নেই, তিথির কোনো ক্ষতি হবে না, ও শুধু আপনাদের কাছে যেতে পারবে না। আর ওর যদি ফোনে কথা বলতে ইচ্ছে করে আমার ফোন তো রইলেই, ও যখন খুশি আপনাকে ফোন করতে পারবে, আমি কোনো বাধা দেবো না। রাখি। আচ্ছা টাকাটা আমি কিভাবে দেবো? কাল বলি, পরশুর আগে তো আপনি টাকাটা হাতে পাচ্ছেন না। না যদি কোনোভাবে ম্যানেজ হয়। আমি কিছুক্ষণ পরপর আপনাকে ফোন দেবো। রাখলাম। একটা কাজ করবে কখনো ভাবতেও পারে। আমি তোমাকে বারবার নিষেধ করেছিলাম মুস্তা। আচ্ছা আমি না হয় ওকে খুব বেশি দিন চিনি না, তুমি তো বহুদিন ধরে চিনি। তোমার কি মনে হয় ওর পক্ষে এরকম একটা কাজ করা সম্ভব? ওর পক্ষে সব সম্ভব। কি এর আগেও? আমি এত কিছু জানি না, আমি শুধু এতটুকু জানি ক্রিমিনালটার পক্ষে সবকিছু। তোমার কেন এরকম মনে হলো? তোমাকে কোনোদিন বলিনি, বলার মতো তেমন কিছু না, বলার প্রয়োজন মনে করিনি। কামাল ভাই আমাকে পছন্দ করত, নানাভাবে বোঝানোর চেষ্টা করেছিল, আমি কোনোদিন প্রশ্রয় দিইনি। কি করতো কি জানো, খুব সিরিয়াস মুডে আসলো, ঠিক যাওয়ার সময় এমন একটা উদ্ভট কথা বলে যেত না, বাট শেষবার ও যা করলো অনেক ভয় করছে। তোর মাকেও না আমার মাকেও না, মানে মুরব্বী লেভেলে কথাটা একটু গুছিয়ে বলা উচিত। আচ্ছা কথাটা কি বলো? শুভনা আমি একটা মেজর ডিসিশন নিয়েছি। আবার না শুনো না, এবার কিন্তু আমি সিরিয়াস।
কি বলবে তাড়াতাড়ি বলো, আমার প্রাইভেট আছে। আমি অনেকদিন থেকে তোর চাল চলন, হাব ভাব, তোর লুক এগুলো অবজার্ভ করতেছি। এগুলো অবজার্ভ করে একটা জিনিস আমি শিওর হয়েছি, কি তুই আমাকে ভালোবাসিস। আর আমি আরেকদিন চিন্তা করে দেখলাম তোকে এভাবে ঘটনাটা ঠিক হচ্ছে না। এটা হচ্ছে কি, তুইও কষ্ট পাচ্ছিস, আমিও কষ্ট পাচ্ছি। আর দেখ, বিয়ে যখন একদিন করতেই হবে, বিয়ে আমি তোকেই করবো, তাই না? অন্য কোন পুরুষকে সহ্য করতে পারে না, তার জীবনে একমাত্র পুরুষ হচ্ছে আমি, ঠিক আছে? তার শয়নে স্বপ্নে সবসময় হচ্ছে শুধুমাত্র আমি। সে যখন বাসায় বসে থাকে, সে হচ্ছে আমার জানলা দিকে থাকে, ঠিক আছে? সে যখন রাস্তায় হাঁটতে থাকে, সে শুধু আমাকে খুঁজতে থাকে। সে যখন কিছু খায়, আমার যেটা একটু হলে সে খাবার রেখে দেয়, তার মানে সে আমাকে অসম্ভব ভালোবাসে। এই মেয়েকে আমি কষ্ট দিতে পারি না, এই মেয়েকে কষ্ট দিতে পারি না। তাই আমি ঠিক করেছি, আমি যদি বিয়ে করি সুবনাকেই করবো, কারণ সুবন আমাকে ভালোবাসে।
হ্যালো হ্যালো বাবা, আমি দিদি। দিদিমা, তোমার যে জায়গা থেকে আসছো সে জায়গাটার নাম কি? এটার নাম হচ্ছে বনরূপা পানু সাহেবের বাংলো। বনরূপা পানু সাহেবের বাংলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি রাখি। হ্যাঁ দিদি, হ্যালো। দিদি কি হলো? এই জায়গাটার নাম জানো? টাকা তোমাদের জন্য খুব বেশি টাকা রাখবো না। দেখো, তোমার মেয়ের জন্য একটা সুন্দর একটা নাম দিয়েছি, তিথি নামটা তো আমার দেয়া, তাই না? তার বিনিময়ে টাকাটা তুমি পেতেই পারো। দেখো সুমনা, টাকাটা আমার চাই, আর সময় কিন্তু মাত্র দুদিন। আপনি যদি টাকা না দেন তাহলে কোনো সমস্যা নেই, তিথির কোনো ক্ষতি হবে না, ও শুধু আপনাদের কাছে যেতে পারবে না।
ভালোই ভালো। ও বন্ধু আমি হইতাম তোর। বনরূপা পানু সাহেবের বাংলোটা কোথায়? এই যে এদিকে আসেন, এদিকে যাইয়া বামে যাইবেন। জি। বাবা বলেছিল না ঠান্ডা মাথায় সিচুয়েশন হ্যান্ডেল করলে কোনো প্রবলেমই প্রবলেম না। আচ্ছা ক্রিমিনালটা কে এমনি ছেড়ে দিল? ওই ক্রিমিনালটা কিন্তু এখন তোমার সামনে। থ্যাংক ইউ কামাল সাহেব, থ্যাংক ইউ। আমি আর কামাল সাহেব মিলে স্মৃতিকে একটা ট্রেনিং দিয়ে দিলাম। কিসের ট্রেনিং? যে কোনো বাজেট সিচুয়েশন হ্যান্ডেল করা। ঠিক আছে।